আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস নেওয়ার কথা ছিল ডেন্টাল সিমেন্ট। ডেন্টাল সিমেন্ট ডেন্টিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস এবং এটা থেকে পরীক্ষা সবসময় আসে। আর এটা থেকে আমরা আজকে দেখব যে সহজ কিছু সিমেন্ট যেটা চেম্বারে বা হসপিটালে না থাকলেই নয়, এরকম কিছু সিমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। আর এই আলোচনার পূর্বেই বলে নিতে চাই, পরীক্ষা খুব সামনে, একেবারে দোরগোড়ায় যাকে বলে, সেজন্য আপনারা একটু ভালোভাবে পড়াশোনা করবেন। আর আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন এবং পাশ করে যাবেন। আচ্ছা, তাহলে শুরু করলাম আজকে আমরা ডেন্টাল সিমেন্ট। আমরা যদি ডেফিনিশন দেখি, তাহলে ডেন্টাল সিমেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ নন মেটালিক ফিলিং মেটেরিয়ালস মেইনলি ইউজড ইন কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যাজ টেম্পোরারি অ্যান্ড সেমি পারমানেন্ট ফিলিং। অর্থাৎ এটা নন মেটালিক ফিলিং মেটেরিয়ালস এবং এটা দিয়ে টেম্পোরারি ফিলিং দেওয়া হয় অথবা সেমি পারমানেন্ট, অর্থাৎ পারমানেন্ট না। পারমানেন্ট বলতে যেটা বোঝায়, ওই রকম শক্ত বা ওই রকম স্ট্রেংথ প্রপার্টি যেটা, এটার মধ্যে এটা নাই, যে কারণে এটা টেম্পোরারি বা সেমি পারমানেন্ট বলা হয়। ইট ইজ অলসো ইউজড সিমেন্টিং মিডিয়া ফর ইনলে, ক্রাউন, ব্রিজ অ্যান্ড ফর লাইনিং দি বেস অফ দি টুথ ক্যাভিটি। ডেন্টাল সিমেন্ট আর সাপ্লাইড ইন দ্য ফর্ম অফ পাউডার অ্যান্ড লিকুইড হুইচ হোয়েন মিক্সড টুগেদার সেট ইন টু এ ফেয়ারলি হার্ড মাস আফটার সাম টাইম। আইডিয়াল প্রপার্টিস কী? যেহেতু এটা নন মেটালিক এবং আমরা আগেই বললাম যে এটা ইউজ করা হয় টেম্পোরারি অ্যান্ড সেমি পারমানেন্ট, সুতরাং এটা অনেক শক্ত হবে না প্রপার্টিটা। আইডিয়াল প্রপার্টিস অফ ডেন্টাল সিমেন্ট কী? ইট শুড বি নন টক্সিক অ্যান্ড নন ইরিটেন্ট টু দি পাল্প অ্যান্ড ওরাল টিস্যু। ইট শুড বি এবল টু প্রোটেক্ট দি পাল্প ফ্রম হার্মফুল কেমিক্যাল। ইট শুড বি ব্যাকটেরিয়াসিডাল অ্যান্ড ব্যাকটেরিয়োস্ট্যাটিক ইন ওরাল ক্যাভিটি উইথ দি রেসিডুয়াল ক্যারিজ। ব্যাকটেরিয়াসিডাল বলতে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এরকম, আর ব্যাকটেরিয়োস্ট্যাটিক বলতে ব্যাকটেরিয়ার গ্রোথ হইতে দেয় না এরকম। ইট শুড হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্রেংথ টু উইথস্ট্যান্ড মাস্টিকেটরি স্ট্রেস। এটা স্ট্রেস থাকবে কিন্তু অনেক বেশি ফোর্স এটা বেয়ার করতে পারে না। ইট শুড বি ক্যাপেবল টু অ্যাডহিয়ার উইথ টুথ স্ট্রাকচার। এটা দাঁতের সাথে লেগে থাকার প্রপার্টি থাকবে। ইট শুড নট রিয়েক্ট উইথ দি মেটেরিয়ালস প্লেসড ওভার ইট। অর্থাৎ এই যে টেম্পোরারি বা সেমি পারমানেন্ট ফিলিং মেটেরিয়ালস, এটার উপরে যদি আমরা কোনো ফিলিং মেটেরিয়ালস দিই, ওটাতেও এটা কোনো প্রকার রিয়াকশন করবে না এবং ভালোভাবে লেগে থাকবে। ইট শুড হ্যাভ কো এফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন সিমিলার টু দ্যাট অফ টুথ স্ট্রাকচার। কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন বলতে বোঝায় যে দাঁতে আমরা যখন গরম খাই বা ঠান্ডা খাই, কেউ আইসক্রিম খুব পছন্দ বা কেউ কফি চা খুব পছন্দ, যখন এগুলি আমরা খাই তখন দাঁতের স্ট্রাকচার একটু এক্সপেন্ড করে বা কন্ট্রাকশন করে। ফিলিং মেটেরিয়ালসও দাঁতের স্ট্রাকচারের সমান অথবা খুব কাছাকাছি এক্সপেন্ড করবে অথবা কন্ট্রাকশন করবে। যদি তাদের পার্থক্য বেশি হয় তাহলে দেখা যাবে ভেঙে যাবে, হয় ফিলিং মেটেরিয়ালস ভেঙে যাবে অথবা দাঁত ভেঙে যাবে। যেমন এরকম হয় অনেক সময় যে ফিলিং যদি আমরা অনেক বড় দিই, তাহলে অক্লুজাল সার্ফেস যদি বড় ফিলিং দিই, তাহলে দেখা যায় এক সময় চা খেলাম বা কফি খেলাম বা আইসক্রিম খেলাম, তো একটা সময় দেখা যায় এই যে কন্ট্রাকশন শ্রিঙ্কেজ, কন্ট্রাকশন শ্রিঙ্কেজ এরকম হইতে হইতে একটা সময় দেখা যায় দাঁত ভেঙে যায়, যে কারণে এটার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশনটা খুবই কাছাকাছি হইতে হবে দাঁতের স্ট্রাকচারের সাথে অথবা ইকুয়াল। ইট শুড হ্যাভ সাফিসিয়েন্ট ফ্লো হোয়েন ইউজ অ্যাট লুটিং সিমেন্ট। লুটিং বলতে এটাকে আঠা বোঝায় বা গ্লু বোঝায়। যখন আমরা এটাকে সিমেন্টিং মিডিয়া হিসেবে কাজ করব বা লুটিং সিমেন্ট হিসেবে কাজ করব, এটা যেন ফ্লো হয়ে সব জায়গায় চলে যায়। ইট শুড বি হার্ড এনাফ টু রেজিস্ট এব্রেশন। এব্রেশন বলতে দাঁত ব্রাশের কারণে যে ক্ষয়টা হয় এটাকে এব্রেশন বলে, এটাতে যাতে ক্ষয় না হয়। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ডেন্টাল সিমেন্ট কি? এডহেশন। এডহেশন আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছি। অ্যাসিডিটি, সেটিং টাইম, ক্রাশিং স্ট্রেংথ অফ সেট সিমেন্ট, সলিউবিলিটি।
एडवांटेज ऑफ डेंटल सीमेंट की दे आर लो थर्मल कंडक्टर, दे हैव दे आर जर्मिसिडल इन नेचर, दे डिसेंसिटाइज द डेंटिन, अर्थात एटा हीट के ट्रांसमिट करबे ना, हीट बा कोल्ड अर्थात टेम्पारेचर के ट्रांसमिट करबे ना, नम्बर वन। नम्बर टू हलो एटा जीवाणु के ध्वंस करार प्रपार्टी थाकते हबे एवं दाँत के सेंसिटिविटी दूर करार प्रपार्टी थाकते हबे। दे हैव नेचुरल अपीयरेंस अर्थात कलर नेचुरल होते हबे, दे आर इजिली मैनिपुलेबल। डिसएडवांटेज की दे आर लेस और मोर सोलेबल इन ओरल फ्लुइड, अर्थात दाँतर कि बोले आम्रा जखन एटे यूज करब तखन ओरल फ्लुइडे जो तो सोलेबल कम हो तो तो भालो हबे। इशु फ्लो एंड दे शो फ्लो एंड कीप अंडर प्रेशर, अर्थात आम्रा जखन कामड़ दीब तखन एटा फ्लो होय अनेक समय बा एकटु देबे जाए बा एकटु कि बोले एटाके डिमेंशनल एकटु चेंज होय एटा होवा जाबे ना, एटा जदि होय एटा डिसएडवांटेज। दे आर नट डिमेंशनल स्टेबल एज दे शो एक्सपेंशन एंड कन्ट्रैक्शन रेजल्टिंग मार्जिनल लीकेज। मार्जिनल लीकेज बोलते बुझाए आम्रा एकटा फिलिंग मेटेरियल दिलाम दाँते फिलिंग दिलाम, एई जे फिलिंगटा दिलाम देवार पोरे কিছুদিন ভালো থাকে, এরপরে দেখা যায় পেশেন্ট এসে বলে যে স্যার এখন তো আমার দাঁত শিরশির করে, তখন এক্স রে করে দেখা যায় যে এই ফিলিং মেটেরিয়াল ফিলিং যে আমরা দিলাম এর নিচে আবার ক্যারিজ হয়েছে, ওটাকে সেকেন্ডারি ক্যারিজ বলে। এই যে হলো এটা কীভাবে হলো, যে অনেক সময় দেখা যায় এর ফিলিং মেটেরিয়ালসের কন্ট্রাকশন বা এক্সপেনশন হওয়ার ফলে দাঁতের যে সারফেসটাতে ফিলিং মেটেরিয়ালসটা লেগে থাকে ওই মার্জিন বরাবর একটু গ্যাপ তৈরি হয়, লিকেজ তৈরি হয়, এটাকে বলা হয় মার্জিনাল লিকেজ। নাম্বার ফোর, দে মে কজ পাল্প ইরিটেশন, অর্থাৎ যদি ফিলিং মেটেরিয়ালসে এমন কোনো উপাদান থাকে বা কম্পোনেন্ট থাকে যেটা পাল্পকে ইরিটেট করে সেগুলি পাল্পকে ইরিটেশন করে, যেমন ফসফরিক অ্যাসিড যদি থাকে তাহলে। দে আর রিলেটিভলি সফট ইন নেচার, সাধারণত সফট ইন নেচার এটা ডিসঅ্যাডভান্টেজ। টাইপস অফ ডেন্টাল সিমেন্ট অনেকগুলি আছে, যেমন জিঙ্ক অক্সি ক্লোরাইড সিমেন্ট, জিঙ্ক অক্সি সালফেট সিমেন্ট, জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট, কপার সিমেন্ট, সিলিকেট সিমেন্ট, সিলিকোফসফেট সিমেন্ট, জিঙ্ক অক্সাইড ইউজেনল সিমেন্ট, রেজিন সিমেন্ট, সিলভার সিমেন্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট, জিঙ্ক পলি কার্বক্সিলের সিমেন্ট, সায়ানোক্রাইলের ইপোক্সাইড মেটেরিয়ালস। আমরা ইম্পর্টেন্ট দেখে আজকে দুই তিনটা পড়ব, যেমন প্রথমেই আমরা পড়ব যেমন সিলিকেট সিমেন্ট। সিলিকেট সিমেন্ট কি, দে আর অলসো কল্ড সিনথেটিক পোর্সেলিন, দে আর ট্রান্সলুসেন্ট অ্যান্ড রেজেম্বলস পোর্সেলিন ইন নেচার, অর্থাৎ পোর্সেলিনের মতো দেখতে। দে ওয়ার ইউজড অ্যাজ পারমানেন্ট অ্যান্টেরিয়র ফিলিং মেটেরিয়াল, যেহেতু অ্যাস্থেটিক্যালি এটা গুড এবং পোর্সেলিনের মতো সেই জন্য এটা অ্যান্টেরিয়র ফিলিং মেটেরিয়ালস হিসেবে ইউজ করা হয় অ্যান্টেরিয়র টুতে। সিলিকেটস আর অ্যাট্যাক্ট বাই ওরাল ফ্লুইড অ্যান্ড ইন টাইম ডিগ্রেড, অর্থাৎ এই সিলিকেট সিমেন্টটা ওরাল ফ্লুইডে এটা কম্পোজিশনগুলো ডিকম্পোজ হয়ে যায় এবং আস্তে আস্তে এটা ক্ষয় হয়ে যায়। সো সিলিকেট সিমেন্ট আর নো লঙ্গার ইউজ, সিলিকেট সিমেন্ট এখন ইউজ করা হয় না। দে আর প্লেসড বাই কম্পোজিট রেজিন অ্যান্ড গ্লাস আইনোমার সিমেন্ট, ওটার বদলে এখন কম্পোজিট রেজিন এবং গ্লাস আইনোমার সিমেন্ট ইউজ করা হয়। এরপরও আমাদের এটা পড়তে হবে কারণ এটা পরীক্ষা আসে। কম্পোজিশন কি, সিলিকা থাকবে, অ্যালুমিনিয়া থাকবে, সোডিয়াম অক্সাইড থাকবে, সোডিয়াম ফ্লোরাইড থাকবে, জিঙ্ক অক্সাইড থাকবে, ফসফরাস পেন্টক্সাইড থাকবে, এটা পাউডারে। লিকুইডে কি থাকবে, ফসফোরিক অ্যাসিড থাকবে, ওয়াটার থাকবে, অ্যালুমিনিয়াম অ্যান্ড জিঙ্ক সল্ট থাকবে। প্রপার্টিস কি, ইট হ্যাজ গট অ্যাস্থেটিক প্রপার্টি, যেহেতু আমরা একটু আগে পড়লাম যে এটা অ্যান্টিরিয়রটিতে ইউজ করা হয়। দি কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিলিকেট সিমেন্ট ইজ প্রবাবলি দি হাইয়েস্ট অফ অল ডেন্টাল সিমেন্ট, এটার স্ট্রেংথ সবচেয়ে বেশি, কারণ হলো কি সিলিকা থাকে। যে আপনারা মনে রাখবেন যে যে সিমেন্টেই বা যে মেটেরিয়ালসেই সিলিকা থাকবে বা সিলিকেট থাকবে এটা স্ট্রেংথ খুব বেশি হয়। ইটস এজ স্ট্রেংথ ইজ ভেরি পুয়ার, এতে মার্জিনাল লিকেজ হবে। ইটস রেডিলি সলিউবল ইন ওরাল ফ্লুইড ইন কোর্স অফ টাইম। স্টেইনিং অ্যান্ড ডিসকালারেশন টেক্স প্লেস ইজিলি ইন দ্য সিমেন্ট। ইউজ কি, সিলিকেট সিমেন্ট ইজ ইউজড অ্যাজ এ রেস্টোরেটিভ মেটেরিয়ালস ফর অ্যান্টেরিয়র টিথ। ইম্পর্টেন্স কি,
ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল পয়েন্টস ফর সিলিকেট সিমেন্ট, অর্থাৎ আমরা যে ইউজ করি দৈনন্দিন এটাতে কী কী টেকনিক্যাল পয়েন্ট আমরা মনে রাখতে হবে হোয়াইল ফিলিং এ ক্যাভিটি উইথ সিলিকেট সিমেন্ট টু গেট দি বেস্ট রেজাল্ট দি ফলোয়িং প্র্যাকটিক্যাল পয়েন্টস আর টু বি কনসিডার্ড। কি কেয়ার ফর দ্য লিকুইড, ইন ওয়ার্ম ওয়েদার দি সিলিকেট লিকুইড লসেস ওয়াটার, যেহেতু কম্পোজিশনে 40% ওয়াটার থাকবে ওয়াটার লস হয়ে যায়, সো দ্য লিকুইড শুড বি প্রিভেন্টেড ফ্রম ওয়ার্ম ওয়েদার, সুতরাং ওয়ার্ম ওয়েদারে এটা ইউজ করা কঠিন। ইট ইজ ইফ এ লিকুইড ইজ ফাউন্ড টু হ্যাভ ক্রিস্টাল ফর্ম, লিকুইড যদি ক্রিস্টাল ফর্ম হয়ে যায় ইন ইট অর সিন অ্যাজ জেল লাইক অ্যাপিয়ারেন্স, অথবা লিকুইডটা যদি জেলের মতো হয়ে যায় ইট মে বি ডিসকার্ড, অর্থাৎ এটা ইউজ করা যাবে না। ইনসার্শন অফ মেটেরিয়ালস ইন দ্য ক্যাভিটি, দি মিক্সড মেটেরিয়ালস শুড বি ইনসার্টেড ইন দ্য ক্যাভিটি ইন ওয়ান পিস, এক পিসেই একবারেই এটা দিতে হয়। কেন দিতে হয় একবারে? ইফ স্মল ইনক্রিমেন্ট, যেমন আমরা লাইকিউর ফিলিং মেটেরিয়ালস আমরা লেয়ার বাই লেয়ার দিই, এরকম এটা একবারে দিতে হবে। কেন? স্মল এটা যে লেয়ার বাই লেয়ার দিলে ওটার যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারগুলি ঠিকমতো বাইন্ডিং হয় না, বন্ডিং হয় না। স্মল ইনক্রিমেন্টস আর ইন্ট্রোডিউসড ইন টু দ্য ক্যাভিটি, কমপ্লিট বন্ডিং বিটুইন দি পোর্শন উইল নট অকার অ্যান্ড দি সেট মেটেরিয়ালস উইল বি উইকার। ইউজ অফ ম্যাট্রিক্স ব্যান্ড, ইমিডিয়েটলি আফটার ফিলিং দ্য ক্যাভিটি দি সার্ফেস অফ দি ফিলিং ইজ টু বি কভার্ড উইথ এ ম্যাট্রিক্স ব্যান্ড টিল দ্য মেটেরিয়ালস হ্যাজ সেট। কেন? আদারওয়াইজ দি ফর্মিং জেল স্ট্রাকচার উইল ব্রেক and the filling will be a weak one. Matrix band will also provide the filling with smooth surface. If the surface of the filling is not smooth during the setting of the materials, it will not be possible to polish silicate after it has set hard. Sorry. Amra matrix band keno debo? Ek holo gel ta jate pore na jay, shore na jay okhan theke, number 1. Number 2 holo ki যাতে স্মুথ সারফেস আমরা পাই, কারণ সিলিকেট থাকলে স্মুথ সারফেস পাওয়া কঠিন হয়ে যায়, ফিনিশিং পলিশিং দিতে কঠিন হয়ে যায়। লাইনিং অফ দি ক্যাভিটি, দি লিকুইড অফ সিলিকেট সিমেন্ট ইজ ইরিটেটিং টু দি পাল্প টিস্যু, সো দ্য ক্যাভিটি হ্যাজ টু বি লাইন্ড। কেন? কারণ ফসফরিক অ্যাসিড থাকে, এই জন্য। এ শ্যালো ক্যাভিটি ইজ টু বি লাইন্ড উইথ ফসফেট সিমেন্ট, ইন এ ডিপ ক্যাভিটি জিঙ্ক অক্সাইড ইউজেনল সিমেন্ট অর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট দিয়ে লাইনিং দেওয়া হয়। is to be used and above it. Phosphate cement is to be given as liner, then filling the cavity with silicate cement. Protection of the respiration from moisture, কারণ কি এটা সালাইভাতে সলিউবল, এই জন্য এটা ময়েশ্চার বা সালাইভা থেকে দূরে রাখতে হবে, প্রিভেন্ট করতে হবে যেভাবেই হোক। আফটার রিমুভাল অফ দি ম্যাট্রিক্স ব্যান্ড দি সারফেস অফ দি রেস্টোরেশন ইজ টু বি স্মিয়ার্ড উইথ ভেসেলিন অর পেইন্টেড উইথ ভার্নিশ টু প্রোটেক্ট ইট ফ্রম দি স্যালাইভা ফর ফিউ আওয়ার্স। এটা ইয়ের ম্যাট্রিক্স ব্যান্ড সরিয়ে ফেলার পরে এটা ভেসলিন দিয়ে একটা আবরণ দিয়ে দিতে হবে অথবা ভার্নিশ করে দিতে হবে। ইফ দিস ইজ নট ডান, দি জেল দ্যাট ফর্মস উইল অ্যাবজর্ব ময়েশ্চার অ্যান্ড উইল সোয়েল আপ কজিং ডিসোলিউশন অফ সাম কনস্টিটিউশন অফ দি সিমেন্ট দাস হ্যাম্পারিং দি প্রপার সেটিং, একটু আগে আমরা পড়লাম যেটা। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলি, জিঙ্ক অক্সাইড ইউজেনল সিমেন্ট, জিঙ্ক অক্সাইড ইউজেনল সিমেন্ট হলো যে কোনো ডেন্টিস্ট্রিতে যে কোনো চেম্বার বা হসপিটালে সবচেয়ে বেশি ইউজ করা হয়। জিঙ্ক অক্সাইড ইউজেনল সিমেন্ট ইন্ট্রোডিউস ইন ডেন্টিস্ট্রি ইন 1958 অ্যান্ড এক্সটেন্সিভলি ইউজড এজ প্রোটেক্টিভ অ্যান্ড সিডেটিভ লাইনিং ইন ক্যারিয়ার্স ক্যাভিটি। ইন জেনারেল দে আর সিমেন্ট অফ পুয়ার স্ট্রেংথ অত বেশি না। The cement has a sedative effect on exposed dentin.
hence act as excellent temporary restoration. Classification of zinc oxide regional cement ki type 1 temporary cementation, type 2 permanent cementation, type 3 temporary filling and bases, type 4 cavity liner. Varieties of zinc oxide regional cement also serve as root canal sealers and periodontal dressing. Composition ki powder abong liquid. Powder ki thakbe zinc oxide, hydrogenated resin, zinc acetate. Liquid e thakbe eugenol and olive oil. Properties of zinc oxide regional cement. They are bactericidal. They have a very low thermal conductivity. They set even in presence of moisture. Their pH is approximately 7 at the time they are inserted in the tooth. They are weakest of all cement except calcium hydroxide. Calcium hydroxide is the most weak for zinc oxide regional cement. Setting mechanism of zinc oxide regional cement. The setting mechanism of zinc oxide regional cement is not yet fully understood. One or both of two things may occur on mixing the powder and liquid, setting by chemical reaction, setting physically. Amra jodi chemical reaction ta dekhi, the cement supplied in the powder and liquid form. When the powder and liquid are mixed, the zinc oxide reacted with the eugenol well and formed zinc eugenolate. This zinc eugenolate cement the particles together and form a hard mass. Are physically jodi amra dekhi, some authors said this process zinc oxide particles are directly absorbed by the eugenol well and forms final set. Use ki, they are used as a cavity liner, especially in a deep cavity. They are used as temporary filling materials before permanent filling, as a root canal filling materials with gutta percha point, like a sealer hisabe use kara hoy, as a filling materials for deciduous teeth. Jehetu bachader dante jodi pain hoy tale eta use kara hoy shohoje ta pain kome jay, as a sedative dressing particularly in sensitive dentin, as a periodontal pack in the treatment of acute inflammatory condition, as a pulp capping materials. It is also used in the treatment of odontalgia. Dat bethato eta use kora hoy. It is also used as an insulating base for permanent metallic restoration. Or insulating base bolte eta diye heat transmit hoy na. Jar phole mane tap protirodhok tap protirodh kore ek pashe theke arek pashe jete dena. Jar phole pulp irritation hoy na. It is used as a surgical pack in combination with asbestos fiber or cotton wool after gingivectomy. It is also used as cementing media for crown and bridge prosthesis. Eta apra data eta very very important. Eta apnara dekhe neben ebong porikha kete eta ashbe. Aro ekta very very important cement holo calcium hydroxide cement jeta base hisabe use kora hoy. Calcium hydroxide is the best and most effective materials which is used for pulp capping and serve as a protective barrier against from certain restoration. But it is a relatively weak cement in composition to other cement. They are supplied in two-paste system containing base and catalytic paste in the collapsible tubes. Light tooth system, single paste, powder and liquid. Tinta form e paoa jay. Ar tale ar jodi tube e paoa jay, erake dicle bola hoy. Base paste thakbe ki glycol salicylate, calcium sulfate, titanium dioxide, calcium tungsten. Catalyst paste ki thakbe calcium hydroxide, zinc oxide, zinc stearate, ethylene, toluene, sulfonamide. Light cure calcium hydroxide cement has recently become available in consists of calcium hydroxide and barium sulfate dispersed in a urethane dimeth acrylate resin. It also contains polymerization activators. It has a long working time and less brittle than
টু পেস্ট সিস্টেম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং এটা বেশি ইউজ করা হয়। প্রপার্টিস কি, দিস সিমেন্ট হ্যাজ হ্যাভ এ পিএইচ অফ 11 to 12, দ্যাট ইজ দে আর অ্যালকালাইন ইন রিয়েকশন, দে ক্যান নিউট্রালাইজ দি ফ্রি ফসফোরিক অ্যাসিড অফ ফসফেট সিমেন্ট, দাস প্রোটেক্ট দি পাল্প ফ্রম কেমিক্যাল ইরিটেশন। যদি ফসফোরিক অ্যাসিড থাকে বা যে কোনো অ্যাসিডিক কম্পোনেন্ট থাকে তাহলে পাল্প ইরিটেশন করে যদি ডিপ ক্যাভিটি হয়। এই যে ডিপ ক্যাভিটি হয় সেজন্য এটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বেজ হিসাবে ইউজ করা হয়। নাম্বার থ্রি, দেয়ার স্ট্রেংথ ইজ লেস অ্যান্ড ক্যানট উইস্ট্যান্ড দি ফোর্সেস অফ প্যাকিং এ পারমানেন্ট ফিলিং মেটেরিয়ালস। ইউজ কি, দে আর ইউজড ফর পাল্প ক্যাপিং বিকজ দে ক্যান স্টিমুলেট দি ফরমেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। এই যে ক্যালসিয়াম থাকবে ক্যালসিয়ামটা স্টিমুলেট করে টুথ স্ট্রাকচারের যে সেলগুলি থাকে সেলকে স্টিমুলেট করে সেকেন্ডারি ডেন্টিন তৈরি করে। দে আর ইউজড অ্যাজ লাইনিং মেটেরিয়াল সো দ্যাট দে প্রোটেক্ট দি পাল্প ফ্রম কেমিক্যাল ইরিটেশন অফ রেস্টোরেটিভ মেটেরিয়ালস। দে আর অলসো ইউজড ইন অ্যাপেক্সিফিকেশন প্রসিডিউর ইন টুথ অফ ওপেন অ্যাপেক্স অফ ভেরি ইয়াং পেশেন্ট। এটা পরীক্ষা কিন্তু আসবে আপনাদের। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সিমেন্ট হলো কপার সিমেন্ট। কেন ভেরি ইম্পর্টেন্ট আমরা পড়বো এখন। কম্পোজিশন কি, জিঙ্ক সালফেট পাউডারে কি থাকবে, জিঙ্ক সালফেট সিমেন্ট উইথ কপার সল্ট অ্যাডেড টু দি পাউডার। কিউপ্রিক অক্সাইড দিলে ব্ল্যাক থাকবে, এটা কিউপ্রাস অক্সাইড দিলে রেড থাকবে, কিউপ্রাস আয়োডিন থাকলে হোয়াইট, অ্যান্ড কিউপ্রিক সিলিকেট থাকলে এটা গ্রিন হবে। এটা কিন্তু অবজেক্টিভে আসে আপনাদের। লিকুইডে কি থাকবে, অর্থোফসফরিক অ্যাসিড ওয়াটার আদার মেটালিক অক্সাইড। প্রপার্টিস কি থাকবে, ইট হ্যাজ গট অ্যান্টিসেপটিভ ইফেক্ট ডিউ টু কপার আয়ন, কপার আয়নের কারণে এটা অ্যান্টিসেপটিভ ইফেক্ট থাকবে। ইট সেটস ইভেন ইন প্রেজেন্স অফ ওরাল ফ্লুইড। ইট হ্যাড এ হার্ড সারফেস হুইচ প্রিভেন্ট অ্যাট্রিশন অন মাস্টিকেশন। দে অনলি ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস সিমেন্ট ইজ দ্যাট ইট ডিসকালার দি টুথ সার্ভিস, এটা ডিসকালার টুথকে ডিসকালার করে দেয়, এটাই ডিসঅ্যাডভান্টেজ, আর বাকি সবগুলি অ্যাডভান্টেজ। ইউজ কি, ফিলিং ফর পোস্টেরিয়র টিথ, ফিলিং অফ ডেসিডিওস টিথ, ফিলিং দ্য টিথ অফ পেশেন্ট অফ ওল্ড এজ, মেকিং এ ডাই। ইট ইজ ইউজড ইন সিমেন্টিং স্প্লিন্টস ইন ফ্র্যাকচার কেসেস বিকজ ইট সেটস ইন প্রেজেন্স অফ ওরাল ফ্লুইড। সিমেন্টিং অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স। আমরা এবার গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজব, সেটা হলো হুইচ সিমেন্ট ডু ইউ প্রিফার অ্যাজ এ আইডিয়াল ক্যাভিটি লাইনার, কোন সিমেন্ট আইডিয়াল ক্যাভিটি লাইনার। জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট ইজ অ্যান আইডিয়াল ক্যাভিটি লাইনার, কেন, ইট ইজ নন টক্সিক অ্যান্ড নন ইরিটেন্ট টু দি পাল্প অ্যান্ড আদার ডেন্টাল টিস্যুজ, ইট অলসো এবল টু প্রোটেক্ট দি পাল্প ফ্রম দি ইফেক্ট অফ আদার রেস্টোরেটিভ মেটেরিয়ালস বাই গিভিং থার্মাল ইনসুলেশন অ্যাজ এ লো থার্মাল কন্ডাক্টিভ মেটেরিয়ালস, কেমিক্যাল প্রোটেকশন অ্যান্ড বাই ইলেকট্রিক্যাল ইনসুলেশন। হুইচ সিমেন্ট ডু ইউ প্রিফার অ্যাজ অ্যান আইডিয়াল পাল্প ক্যাপিং, জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট হলো ক্যাভিটি লাইনার, আর বেজ কিসে দেওয়া হয়, বেজ বা পাল্প ক্যাপিং মেটেরিয়ালস। উই ইউজ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সিমেন্ট অ্যাজ অ্যান আইডিয়াল পাল্প ক্যাপিং মেটেরিয়ালস বিকজ হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ পাল্প ক্যাপিং মেটেরিয়ালস ইট ক্যান গিভ প্রপার স্টিমুলেশন ফর দি ফরমেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। একটু আগে আমরা বললাম যে ক্যালসিয়াম থাকার কারণে এটা সেকেন্ডারি ডেন্টিন ফরমেশন করে। বিসাইড দিস ইট ইজ নন টক্সিক অ্যান্ড নন ইরিটেন্ট টু দি পাল্প টিস্যুজ। আর
আরেকটা জিনিস হলো কপার সিমেন্ট, একটু আগে আমরা বললাম যে কপার সিমেন্ট কেন জার্মিসিডাল, কারণ ফ্রি কপার আয়ন থাকে এই জন্য। আরেকটা জিনিস হলো হোয়াই সিলিকেট সিমেন্ট শুড নেভার বি স্পেচুলেটেড উইথ অর্ডিনারি মেটাল অর স্টিল স্পেচুলা, অর্থাৎ সিলিকেট থাকবে বা সিলিকা থাকবে এরকম সিমেন্ট কেন মেটালের কোনো স্পেচুলা দিয়ে ই করা হয় না, মিশানো হয় না কেন? দি সিমেন্ট কন্টেইন ফসফরিক অ্যাসিড হুইচ রিয়্যাক্টস উইথ দিস মেটাল, দি সিলিকেট পাউডার ইজ কুইট অ্যাভ্রেসিভ অ্যান্ড দি পার্টিকেল অফ দি মেটাল মে বি রাপড ডিউরিং মিক্সিং অ্যান্ড দি রেজাল্টিং ডিসকালারেশন অফ দি মেটেরিয়ালস। তাহলে আমরা কি ইউজ করতে পারবো? এক, প্লাস্টিক স্পেচুলা, আইভেরি স্পেচুলা, কোবাল্ট ক্রোমিয়াম স্পেচুলা। আমরা যদি একটু আগে পড়লাম যে ওল্ড পেশেন্ট বা বাচ্চাদের ক্ষেত্রে কি কি সিমেন্ট ইউজ করি আমরা, সেটা হলো কপার সিমেন্ট। হোয়াই কপার সিমেন্ট ইজ ইউজ ফর ডেসিডুয়াস টিথ, ডিউরিং ফিলিং এ ক্যাভিটি দি ক্যারিজ শুড বি রিমুভড প্রপারলি টু প্রোটেক্ট দি টুথ ফ্রম ফার্দার ডিকে, বাট দি চিলড্রেন্স আর নট কোঅপারেটিভ। বাচ্চাদের দাঁত যখন আমরা ফিলিং করতে চাই, তাহলে ফিলিং করার আগে দাঁত কী করতে হবে? প্রথমে ক্যারিজকে ফুললি রিমুভ করতে হবে, কিন্তু বাচ্চারা বা যারা ওল্ড পেশেন্ট সাধারণত ওনারা কোঅপারেটিভ হয় না, যার ফলে ওই ক্যারিজকে ফুললি রিমুভ করা যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু কি, যেহেতু কোঅপারেটিভ হয় না, সুতরাং স্যালাইভাকে পুরোপুরি রিমুভ করা সম্ভব হয় না, ড্রাই ফিড তৈরি করা সম্ভব হয় না, বাচ্চাদের ক্ষেত্রেও হোক আর বয়স্কদের ক্ষেত্রেও হোক। এই যে করা যায় না, সেজন্য এটাকে এমন সিমেন্ট ইউজ করা লাগবে যেটা স্যালাইভাতেও ইউজ করা যাবে, সেট হবে, আর যেটা ক্যারিজ থাকলেও সেটা থেকে আর ফার্দার ক্যারিজ হবে না, জার্মিসিডাল হবে, আর সহজেই সেট হয়ে যাবে, দ্রুত সেট হয়ে যাবে, এবং যেটা শক্ত। আর এইসব প্রপার্টি সব কিছুই আছে কপার সিমেন্টের উপরে, কপার সিমেন্টে, যে সেই জন্য আমরা কপার সিমেন্টকেই ইউজ করি। হোয়াই লাইনিং ইজ এসেন্সিয়াল ফর ডিপ ক্যাভিটি, ইফ উই সি দি স্ট্রাকচার অফ টুথ ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ড, আমরা বাইরের দিক থেকে ভেতরের দিকে যদি দাঁতের স্ট্রাকচার দেখতে চাই, প্রথমে থাকবে ক্রাউন পোর্শনে থাকবে বাইরের দিকে এনামেল, আর রুট পোর্শনে থাকবে সিমেন্টাম, এরপর থাকবে ডেন্টিন, এরপরে পাল। দি ডিপ ক্যাভিটি ক্রসেস দি এনামেল অ্যান্ড ডেন্টিন ইউজুয়ালি অ্যান্ড ইজ ভেরি ক্লোজ টু দি পাল্প, দি ফিলিং মেটেরিয়ালস মে কজ ইরিটেশন টু দি পাল্প সামটাইমস, ফিলিং মেটেরিয়ালস মে কজ পাল্পাইটিস অর পাল্পাল ড্যামেজ, সো লাইনিং ইজ এসেন্সিয়াল ইন ডিপ ক্যাভিটি টু প্রোটেক্ট দি পাল্প। ইফ দি ডিপ ক্যাভিটি ইজ নট লাইন্ড, দি স্টিমুলেশন অফ দি থার্মাল chemical and electrical may irritate to the pulp tissue causing pain and discomfort to the patient. ekta je amra bollam je base ba lining jodi amra na dei dentinal tubule er maddhome ei je amra onek thanda jinish khai ba gorom jinish khai ei je temperature je variation ta eta transmit hoye pulp irritation korbe, patient discomfort feel korbe, ek shomoy pulpitis develop korbe, shei jonno amra obosshoi deep cavity te base ebong lining diye nibo। ডেন্টাল সিমেন্টের মধ্যে এগুলি ছিল ইম্পর্টেন্ট, আরও কিছু সিমেন্ট ইম্পর্টেন্ট, এগুলি আপনারা দেখে নেবেন। আর এখান থেকে যেসব সিমেন্ট থেকে সাধারণত বেশি কোশ্চেন আসে ওগুলি আমি বলে দিলাম আজকে, আপনারা এই কয়েকটা ভালোভাবে পড়বেন, বাকিগুলো একটু দেখবেন। অনেক সময় কম্পোজিশন আসে জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্ট, এটা থেকে জিঙ্ক অক্সি ফসফেট সিমেন্টটা দেখে নেবেন আর ভালোভাবে পড়বেন। যদি কোনো সমস্যা থাকে, তাহলে যদি ব্যক্তিগতভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, ওয়েলকাম অলওয়েজ। ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আজকে শেষ করে দেই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।